আমার নাকি 75 বছর বয়স, এখন আমি কত সুন্দর দেখতে, কত ছেলেরা এখন আমার দিকে কেরাস খায়, মিনছেরা আমার দিকে হিংসে করে, হিংসে হিংসে। আমাকে কত সুন্দর দেখতে, আহ কি সুন্দর দেখতে আমাকে। তাই গিয়ে বাইরে থেকে আমার রূপটা সবাইকে দেখিয়ে আসি। আমার 75 বছর বয়স, আমায় কত সুন্দর দেখতে, পাড়ার লোককে দেখলে আমায় কত কথা বলে। বুড়ির শখ কত, 75 বছর বয়স এখনো নাকি হেবে সুন্দর দেখতে। চুপ কর মিনছে, আমার দিকে তো তোরা জ্বলিস, আমি জানি না নাকি। তোমার দেখলে জ্বলতে যাবো কেন, তোমার বাহার দেখলে আমি মরে যাই। তুমি নাকি ঠাকুর ভজ, তুমি নাকি বোত পাতা করো, তা বুড়ো বয়সে সাজিয়ে এসছো কেন। তোর কি, তুই মর মর, তুমি মরো তুমি। ওই এর দেখে এবার আমার সারা দিনটা খারাপ যাবে, ওই অলক্ষণেটার আমার সামনেই আসতি হলো। রাত্রিবেলা কত অশুভ শক্তি গেছে এই উঠোন দিয়ে, ভালো করে ঝাড় দিতে হবে, শুদ্ধ করতে হবে, দিয়ে শুদ্ধ করতে হবে। এইবারে শান্তি, উঠোনটা শুদ্ধ হলো। গোবরের গন্ধ, এইবার আমার গুজন্ধ কমপ্লিট হলো। কোথা থেকে গোবরের গন্ধ আসছে, জ্বলে গেল মেয়ে বুড়ি ছাড়া কারোর কাজ নয়। আমি মরবো কেন, তোর বয়সে তো তুই মর না। আমি মরবো কেন, তুই মর, তুই মর। লক্ষণের মাল কোথা থেকে চলে এসেছে, আবার গঙ্গা জল ছিটা দিতে হবে। মিনছে তুই বুড়ি, তুই বুড়ি, বেশি কথা না বলে দুধ নাও। বলো দুধ দোয়ার আগে গরু কি খেয়েছে, কি খায়, যা খাবে তাই খেয়েছে, গঙ্গা জল খেয়েছে। দুধ দোয়ার আগে রোজ দিন গঙ্গা জল খাবে, তবে গরু শুদ্ধ হবে। শোনো বুড়ি, দুধ না হলে নেবে তো তো গঙ্গার জল খাওয়াতে পারবে। কোথায় যাচ্ছিস রা, যেখানে যাই তোরে বলবো কেন বুড়ি। সুন্দর দেখতে মানে ঘ্যাম কত, তোর মতো বেলা আমিও কত সুন্দর দেখতে ছিলাম, হুম এখন কি কম নাকি। তো সহ্য করা গেল না, এবার মরনের কাছে যেতেই হবে, চলো চলো। ও মরনদি বাড়ি আছেন নাকি, ও মরনদি। এই কি হয়েছে, কি হয়েছে বল, হাঁকা চেলা করছিস কেন। বুড়ি নিয়ে তো আর পারা গেল না, কেন কোন বুড়ি, কি করেছে, এসে বুড়ি। ওই যে শান্তি বুড়ি, কি করলো আবার বুড়ি, আমাকে বলছে গরুকে গঙ্গার জল খাও। আমি যেখানেই যাব ওরে কয় ফের দিতে যাব কেন, গোবরের গন্ধে আমরা সারা পাড়ার লোককেও টিকতে পারিনি। কিছু হলে সারা লোকদের গালে লাগবে না, আমি কি করব বলো, তোমরা দেখো কি করতে পারো, এই নিয়ে তো আমি বুড়ো মানুষের কিছু বলতে পারি না বলো। ঠিক আছে, যা করায় আমরাই করব, চল সব। নোংরা ভর্তি করে দিচ্ছি, এবার বুড়ি বুঝবে। কি অশুভ শক্তি কাজ করলো, কি অশুভ শক্তি, আগে গঙ্গা জল ছিটতে হবে। অশুভ যে কাজ করেছে এখানে তার নেই ঠিক। এই এই অলক্ষণে হেঁটে গেল, ফের গঙ্গার জল ছিটা দিতে হবে রে। কি কোমরের যন্ত্রণায় উঠতে পারিনি, আর এই অলক্ষণে গুলো আমার সামনে আসে সবসময়। উফ, বাজিল বাবা।
অলক্ষণ এটা হেঁটে গেছে, গঙ্গা জল দিয়ে বাঁচলুম, শুদ্ধ হলো। গেল রে, আবার অশুদ্ধ হয়ে গেল রে। এই অলক্ষণ এটা আবার হেঁটে যাচ্ছে রে, আবার গঙ্গা জল ছিটা দিতে হবে রে। আমি মরেই যাবো এবারে। এবার একটু শান্তি। ফের মাটি করেছে রে, এই অলক্ষণেটাও হেঁটে যাচ্ছে, কিন্তু আবার গঙ্গা জল ছিটা দিতে হবে। উফ, আর পারি রে বাবারে, মরে যাব। আমি পারি রে। কি বলি, সব গঙ্গা জল শেষ হয়ে গেল না? আরো জল দাও। এক্ষুনি ওই শান্তিপুরি আসবে, তুমি দেখো নিয়ে সুখ আসুক হবে, তোরা জ্বালিয়েছিস তো এবার হবে। আমরা বিশাল জ্বালিয়ে যাতে ভেবে মজা হয়েছে। সকাল থেকে শুধু অশুদ্ধ করে যাচ্ছে আমার জায়গাটা, আর গঙ্গা জল ছিটাতি হচ্ছে। মানুষ হাঁটলে কখনো কোনো জায়গায় অশুদ্ধ হয় না, তুমি যেগুলো করছো সেগুলো ভুল করছো। কোনো মানুষ হাঁটলে সেটা অশুদ্ধ হয়, এরা তো তোমার নাতিপুতি হয়, এরকম ভেবে এদের সঙ্গে চলবে দেখবে সব থেকে ভালো, কোনো কেউ অপবিত্র নয়। আমার খুব ভুল হয়ে গেছে মোড়ল দি, আমি আর এরকম করবো না, আমি এবার ভালোভাবে থাকবো। দেখলে তো আমরা কিভাবে শান্তিপুরিতে সাহায্য করলাম, তোমাদেরও এইভাবে সাহায্য করবো যদি লাইক কমেন্ট না করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি কিন্তু তোমাদের গায়েও গোবর জল ছিটিয়ে দেব যদি তোমরা ভিডিওটা না শেয়ার করো নতুন বন্ধুদের কাছে।